বিসমিল্লাহির রহমানির রহিম। সুদী দর্শক মণ্ডলী, আজ আমরা যে আলোচনাটা করব সেটা বায়োগ্যাস সম্বন্ধ নিয়ে। আমরা আলোচনার যে মূল নায়ক, ওনার সাথে আগে পরিচয় করিয়ে নিই, তারপর দেখা যাক আলোচনায় কি আসে। স্যার, আপনার নাম এবং পরিচয়টা বলেন। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন আয়নাল, হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বর্তমান রানিং চেয়ারম্যান। আমি 14 সালে আমার কাছে, আমার গরুর ফার্ম আছে, 14 সালে আমার কাছে কিছু লোক আসে যে সভাপতি সাহেব আপনি একটা বায়ু গ্যাসের প্ল্যান করেন, তাহাতে আপনার গরুর খাওয়ানোর ব্যাপারে বা আপনার বাড়ির পাকশাকের ব্যাপারে খুব সুন্দরভাবে হবে। আমি তাদেরকে বিশ্বাস করে মোটামুটি প্রায় 1 লক্ষ টাকা খরচ করে আমি একটা প্ল্যান করি। ওই প্ল্যানটা তিন মাস যাওয়ার পরে নষ্ট হয়ে যাওয়ার পর আমার মনটাই খারাপ হয়ে গেল। আমি আর বললাম যে আমি আর এইগুলি করব না। 6-7 মাস পরে 2015 সালে আবার 3-4 জন লোক আসছে। ওরা বললো যে আমরা ইঞ্জিনিয়ার, আপনার খবর পাইলাম যে আপনি বায়োগ্যাস করছিলেন, আপনার বায়োগ্যাসটা নষ্ট হয়ে গেছে, আমরা দ্বিতীয়বারের মতো আপনাকে এমন করে দেবো, মোটামুটি 50 বছরের গ্যারান্টি নিয়ে একটা বায়োগ্যাস করে দেবো। তা আমি তখন আবার বললাম যে আপনারা করবেন এটা আমি বিশ্বাস কী করি, তো আপনারা রড লাগে আমি রড দিব, টাকা পয়সা যা লাগে আমি দেবো, বায়োগ্যাস তো খুব ভালো, কিন্তু আপনারা তো ওইভাবে করেন না, কয় না বায়োগ্যাসের মধ্যে মানে রড চলে না, তো কেমনি করবো, আমরা এমনি করে দেবো 50 বছরের গ্যারান্টি আপনি ঠিকঠাক মতো মাল সামানা দিলে। তাদের প্রতি আমার পুনরায় আবার বিশ্বাস হলো। বিশ্বাসের পরে তাদের বিশ্বাস মতো আমি আবার একটা প্ল্যান করলাম। ওই প্ল্যান করার পরে 15 সালে করলাম, 16 সাল মোটামুটি ভালো সুন্দর চলছে। 17 সালের মাঝামাঝিতে আমার এই প্ল্যান হঠাৎ করে নষ্ট হয়ে গেল, মানে আর প্ল্যান চলে না। তা আমি বললাম যে আমার নসিবই খারাপ মনে হয়, আমি আর এই প্ল্যান করব না। তো প্ল্যান একদম ওয়াদেই আমি আর প্ল্যান করব না। এরপর কিছুদিন পরে 16 সালের লাস্টের দিকে দেখি যে আমার এই ভাতিজা কবিরের বাড়িতে যাইতেছে, যে দেখলাম যে এক ইঞ্জিনিয়ার সাহেব আছে, তার নাম আব্দুল আহাদ, উনি সাথে দেখা হইলো। তো আমি বললাম বাস্তারে যে তুমি এইগুলি কী করো, এইগুলি তো যাইব আর 6-9 মাস পরে এইগুলি থাকবে না। তা সাহেব আমাকে আগায় আসলো, বললো যে না চেয়ারম্যান সাহেব আমার এটা হবে না, আমি আপনার বাস্তারে এটা করে দিতেছি, শুধু এটাই না, এটার উপরে গরুর খামার করবে, খামার করার পরও আমি এটা 100 বছরের গ্যারান্টি আমি দিতে পারি, আমি এইরকম করে এই প্ল্যানটা করতেছি। আমি বললাম যে আপনার 100 বছরের গ্যারান্টি দিয়ে এটা করতেছেন, আমার বিশ্বাস হয় না। আপনার ভাতিজা আছে, আপনার ভাতিজাকে জিজ্ঞাস করেন। পরে আমি গেলাম, যাইয়া প্ল্যানে দেখলাম যে এটা ঠিকই অনেক রড আনছে, রড দিয়ে ওই আগের যে আমার যে ইঞ্জিনিয়ার পরিচয় যারা করছে তারা যেইভাবে করছে আর এর ভিতরে অনেক ডিফারেন্স, ফার ডিফারেন্স দেখলাম যে ওদের কোনো রড দে নাই। ওই আহাদ সাহেব উনি রড দিয়ে 10 ইঞ্চি গাঁথনি দিল, কিন্তু আমার যারা আগে করছে তারা 5 ইঞ্চি দিছে। কিন্তু এতে করে আমার একটা বিশ্বাস আসলো আহাদ সাহেবের প্রতি, যে না এই যে এইভাবে প্ল্যান করতেছে, আমার বিশ্বাস সত্যিকারই 100 বছরের কথা যে সে বলতেছে 100 বছরই থাকবে, কারণ সে প্রচুর রড দিতেছে 10 ইঞ্চি গাঁথনি দিয়ে যেভাবে করার প্ল্যান চিন্তা আমরা করছে, যার ছোট জায়গা গরু পালার মতো আর জায়গা নাই, নিচে প্ল্যান কইরা এর উপরে গরুর ঘর কইরা এই প্ল্যান চালাইবে, তার যে যুক্তি তার যে পরামর্শ তাতে আমার বিশ্বাস হলো যে না সে যেটা করতেছে আমার বিশ্বাস যে এটা টিকসই হবে, কার্যকরী পদক্ষেপ নিয়েছে সে, আমার বিশ্বাস হলো তার প্রতি। আমার বিশ্বাস হওয়ার পর আমি বললাম যে আমার ভাতিজারটা হওয়ার পরে আমি আর করতাম না জীবনে, তারপর আপনার প্রতি আমার অগাধ বিশ্বাস আসলো আমার ভাতিজার প্ল্যান দেখার পরে। এই জন্য আমি তাকে নিজে ডাইকে আনলাম, বললাম যে আমার এই বাড়িতে
এই প্ল্যান দুইটা ছিল, একটা উঠাইয়া ফাইয়া নতুন করে আবার এই আহার সাহেবের কাছে তৃতীয়বারের মতো আমি একটা প্ল্যান তৈরি করলাম। আহার সাহেব বললো যে আমার রড আইনা দিতে হবে, এক নাম্বার ইট, এক নাম্বার রড, এক নাম্বার বালি, এক নাম্বার সিমেন্ট। তার কথায় আমার সত্যিকারই আমার একটা আত্মবিশ্বাস হলো যে তার কথায় যেগুলি বলতেছে তার কথার আর কাজের সাথে মিল আছে, মিল পাইলাম। কারণ সে যেহেতু বললো যে আমি সবকিছু এক নাম্বার দিয়ে করবো আর আপনার মন মতো আপনি জিনিস কিনে আইনা দেবেন, এনে আমার কোনো হাত নেই, আপনি যেটা এক নাম্বার হয় ওইটা আনবেন আর আমি এক নাম্বার কারিগর দিয়ে আপনার কাজটা পরিপূর্ণ করব। তাতে করে আমি রড আইনা দিলাম, সিমেন্ট, বালি, সর্বস্ত জিনিস আমার নিজের হাতে আমি কিনে আইনা দিলাম। কিনে এনে দেওয়ার পরে মোটামুটি 18-20 দিনের মতো সময় লাগলো তার লেবার দিয়ে মিস্ত্রি দিয়ে যে কাজ করলো। এবং সে একটা যে ডেলি সে আইসা এই আমার যে প্ল্যানটা, এই প্ল্যানটা সে নিজে দেখতো যে এটা ঠিক আছে, রড দিয়ে যে ঘন ঘন চার আঙুল ফাইট ফাইট বাঞ্জা মানে কি পোক্ত করা যে করলো আমার খুব তার প্রতি এই জন্য তাতে আমার খুব একটা আস্থা জমেছে। এরপরে 15-20 দিন পরে গোবরের যে ব্যাপার সে আসলো, গোবর এইভাবে রাখেন আমি রাখলাম, লেবার আসলো সে দাঁড়ায় রইলো, দাঁড়ায় থাকার পরে গোবর সুন্দর করে আস্তে 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 দিল। পরে বললো যে এক সপ্তাহ রাখেন, এক সপ্তাহ রাখার পর সে ডেলি আমার আমার সাথে টেলিফোনে যোগাযোগ রাখতো যে চেয়ারম্যান সাহেব আমি আসতেছি, আমার টাইম মতো আমার আসতে দেন, আমি আইসা আপনার এই প্ল্যান আমি উদ্বোধন করে দিয়ে যাব। 7 দিন পরে বললো যে চেয়ারম্যান সাহেব আপনি গ্যাসটা যে হাওয়াটা জম সেটা ছাইড়া দেন। আমি তো ওই হাওয়া ছাড়লাম হায় হায়রি, মোটামুটি 2 ঘন্টা পর্যন্ত খালি হাওয়া গেলেই চলতেই থাকলো হাওয়া। আমি বললাম গ্যাস সব যাইতেছে, কয় না 2 ঘন্টা যাওয়ার পরে আপনি আবার বন্ধ করে দেন, আমি নিজে আইসা পরে চালু করুম। পরে এরপরের দিন আর সব আসলেন, আইসা আমার বাড়িতে আমরা 3টা ফ্যামিলি, আমার ফ্যামিলি, আমার 2টা ছোট ভাইয়ের ঘরের ফ্যামিলি, ওদের ঘরে দিতাম দিলাম 2টা চুলা, আমার ঘরে 2টা চুলা, আমার ছোট ভাইয়ের ঘরে 2টা চুলা। তো দেওয়ার পরে যেই গ্যাস যেইভাবে জ্বলতেছে আমার চুলা, আমার তার প্রতি এমন একটা বিশ্বাস হলো, সে আমার বিশ্বাস হলো সে অরিজিনালি একটা এই বায়োগ্যাস সম্বন্ধে সে আমার মনে হয় সে একটা জাদুঘরের মতো সে এইরকম একটা কাজ করলো। হ্যাঁ, এত পারদর্শী সে, আমার বিশ্বাস যে তার দ্বারায় বাংলাদেশের বাংলাদেশ অনেক আগায় যাবে। এইরকম লোক যদি আমাদের দেশে আদৌ থাকে তাহলে আমার বিশ্বাস যে বাংলাদেশ আরও আগায় যাবে। এই বায়োগ্যাস আমাদের এই এত খুশির ব্যাপার যে বায়োগ্যাস এত মানে সুন্দরভাবে চলে। আমার ওয়াইফ, আমার ছোটো ভাইয়ের ওয়াইফ, তারা এত খুশি যে এইটা আমাদের টাকা তো যা খরচ আর একবারই খরচ হয়েছে, এখন যে কোনো টাইমে জানে এটার কোনো ই নাই, মানে টাইম টেবিল নাই আর এটার কোনো রিস্ক নাই। বায়োগ্যাসের যে ব্যাপারটা এটার কোনো রিস্ক নাই। আমি অনুরোধ করব বাংলাদেশের প্রত্যেকটা যারা যারা পশু মানে ই করেন, খামার করেন, মানে যারা গরুর খামার করেন, তাদের প্রতি আমি হরজতপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে প্রত্যেককে অনুরোধ করব যে এই আহার সাহেবের যে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারটা নিয়ে তার সাথে যোগাযোগ করে আমার বিশ্বাস যে আপনারা প্রত্যেকে একটা করে এইরকম বায়োগ্যাসের প্ল্যান করেন, তাহলে দেখবেন যে আপনাদের অনেক অল্প খরচে মানে আপনাদের গরুর খাবার পাক করতে বা নিজেদের খাবার পাক করতে যা যা ই লাগে, আমরা টাকা দিয়ে যেই বোতল কিনে আনি এর সে অনেক হাজিব। মানে একবার করলে আমার যেই বায়োগ্যাস প্ল্যানটা করছে এটা আমার বিশ্বাস যে 100 বছরে কিছু হবে না, যেইভাবে সে পোক্ত করেছে আমার বিশ্বাস যে 100 বছরের ভিতরে কিছু হবে না। আমার এখানেও গরু আইতেছে যাইতেছে, মানুষ আইতেছে যাইতেছে, এটার কোনো মানে ই নাই, সন্দেহ নাই। তা আগের যে 2টা প্ল্যান হয়েছিল ওইখানে একটা করে ইট দিত, কোনো ই ছিল না, এই রড ছিল না, এটা মানে গরু একটা গেলে বা 12 শক্ত কোনো জিনিস, ওজনের কোনো জিনিস গেলে এটা নষ্ট হয়ে ফাইটা গেছে, যার দরুন আমাদের ওই 2টা গ্যাসই নষ্ট হয়ে গেছে। আমার করার প্ল্যান ছিল না,
আমি এই আহার সাহেবের কথায় এবং কাজে বিশ্বাস হইয়া আমি আমার বাড়িতে এই প্ল্যান করেছি এবং প্ল্যান খুব সুন্দরভাবে চলছে, আসেন সুন্দরভাবে চলছে। আমি অনুরোধ করি এজ এ চেয়ারম্যান হিসাবে যে যারা আমরা গরুর খামারি আছি প্রত্যেকটা ভাই এরকম করে একটা প্ল্যান করলে সবাই লাভ। আমি এই যে যে বায়োগ্যাস যে মডেল, এই মডেলের নাম আমি দিলাম, এটা আহাদ মডেল নামে পরিচিত বাংলাদেশের, আমি ঘোষণা করলাম এটা আহাদ মডেল নামে থাকবে। আমি গরুর খামারি ভাইদের প্রতি অনুরোধ রাখবো আপনারা সকলে আহাদ মডেলের যেই নাম্বারটা টেলিফোন নাম্বারটা নিয়ে নেবেন, আমি নাম্বারটা বলে দিতেছি, নাম্বারটা হ্যাঁ স্ক্রিনে মানে এটার এটার নিচে লেখা থাকবে। আপনারা এই আহাদ মডেলের নাম্বারটা নিয়ে নেবেন, নিয়ে যোগাযোগ করবেন। অত্যন্ত ভালো একটা মানুষ, সত্যিকারই অর্থে এরকম ইঞ্জিনিয়ার যদি আমাদের দেশে আরও হয় তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে, এইটি আমার বিশ্বাস। আমি এই খামারি ভাইদের প্রতি অনুরোধ করব আপনারা আজই যোগাযোগ করুন, যোগাযোগ করে আপনারা প্রত্যেকে একটি করে এই বায়োগ্যাসের মডেল করে নেন, আমার বিশ্বাস ভালো হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, সুন্দর থাকেন, আমি সকলের জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।